দেশের জেলা উপজেলা পর্যায়ে 5 থেকে 11 বছর বয়সী শিশুদের করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে মঙ্গলবার সকাল থেকে। আগামী 12 দিন এ কর্মসূচি চলবে। এ কর্মসূচির আওতায় শিশুদের জন্য বিশেষভাবে তৈরি পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োএনটেক কমিউনিটি টিকা দেওয়া হবে। সারা দেশের 2 কোটি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সোমবার করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক গণমাধ্যমকে এসব তথ্য জানান।